দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফুটবলের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা এক একজন বড় বড় ডাক্তার মন্তব্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আফগানিস্তানে বাদগিস প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য নিহত এবং আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেট হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ আসসালামু আলাইকুম বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি সবসময় থাকতে হবে তিনি বলেন তাঁর সরকার যুদ্ধ নয় সকলের সঙ্গে একটি শান্তিপূর্ণ অবস্থান চায় তবে আক্রমণ হলে অবশ্যই প্রতিহত করার সক্ষমতা থাকতে হবে গতকাল রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন এর আগে ২০১৫ সালে এই মন্ত্রণালয়ের প্রধান হিসাবে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী বক্তব্যে তিনি বলেন স্বাধীন দেশের জন্য আধুনিক ও